আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বিন্দু আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এস এর উত্তর কুরআনে পাক থেকে হাদিসে সমূহ থেকে এবং বুজুরগানের দিন রোহি মাহমুল বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান রুহানি এবং এমনি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকাত আমিরা হেলিস দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা হাজরত আলামা মাওলান আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদির রাজবি জিয়াই দামাদ বারাক আলিয়া এর পক্ষ থেকে আশা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হবে আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো সাথে থাকবে আপনাদের এস এম এস আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব দর্শক বিন্দু আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রহমাতুল্লাহ আল মিন সাল্লাহবাসাল্লামের উপর দূরদের পাক পাঠ করার ফজিল সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব আমাদের প্রিয় নবী আল্লাহ তালা সর্বশেষ নবী সঈদ আলম নুরে মুজাসম রসুল আকরাম হুজরপুর নূর সালআলা আলহিবাস্লাম ইশাদ ফরমান হে লোকেরা নিঃসন্দেহে কেমতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরশরি পাঠ করে থাকবে সুবাহান্লাহ আল্লাহ ছোট বন্ধুরা মাদানি চান দর্শকবৃন্দ আমাদের উচিত আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদে পাক পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রূহানী চিকিৎসা ও ইস্তেখারা আসুন আমরা কল শ্রবণ করি জি কল শুনিয়ে দিন আমাদের আশায় থেকে বলছি আমার নাম নান্নু আমার কিছু ভালো লাগে না খুব দড়ভাল করে এজন্য রূহানী চিকিৎসা চাই

আমি চট্টগ্রাম থেকে বলছি আমার নাম মোহাম্মদ সিদ্দিক আমার অনেক লাগা ব্যথা এই জন্য রোহানি চিকিৎসা চাই জি ইনশাআল্লাহ তালা রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে সাথেই থাকুন পরবর্তী কল আমার নাম সাইম মাটার জেলা লালপুর না। আমার আম্মু শ্বাসকষ্টের সমস্যা এর জন্য রোহানি চিকিৎসা চাই জি শ্বাসকষ্টের সমস্যা রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ তালা রোহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব সাথেই থাকুন পরবর্তী কল আমি বগুড়া থেকে বলছিলাম আমার নাম সুলতান আহমেদ আমার ছোট বোন কিছুদিন আগে ভালোই ছিল অন্যদের সাথে এখন কারো সাথে মেশে না এক ঘরের মধ্যে একা থাকে কলমাবে পড়তো এখন পরে না খাওয়া দাওয়া কম করে খাওয়া দাওয়ায় রুশি নাই আর বেলায় ঘুম কম আছে আমি আমার বোনের জন্য এসে খারাপ করতে চাই আমার বোনের নাম মুসাম্মাদ নদী আক্তার আমার মায়ের নাম মুসাম্মত ফৌজিয়া খাতুন জি প্রিয় ভাই আপনি আপনার বোনের সমস্যা কথা বললেন আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিক দোয়া করি অশাশী ইস্তেখারার উত্তর জানার চেষ্টা করব সাথে থাকুন দুরুদে পাক পাঠ করুন পরবর্তী কল আমার নাম মাওলানা আব্দুল হামিদ রাজশাহী সদর আমার স্ত্রী পায়ের উঠতে কালো কালো দাগ হয়েছে আমি روحانی চিকিৎসকের কাছে জি তালা রুহানি চিকিৎসা প্রদান করবো আরেকটি কল আমরা আমাদের অনুষ্ঠানে এরপর ইনশাআল্লাহ একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তী কলমানি চিকিৎসা জানতে চেয়েছেন পায়ের ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করবো সাথেই থাকুন হাবিব আলা আলা মুহাম্মদ সাল্লাহ তল আলীহাসাল্লাম দর্শকবিন্দু যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য শুরুতে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইশতেখার উত্তরও প্রদান করা হবে আর দর্শকবিন্দু আপনাদের কাছে অনুরোধ যদি সম্ভব হয় আপনারা খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে আপনারা তা লিখে নিন নোট করে নিন পরবর্তীতে নিজের নিজের পরিবারবর্গ আত্মীয় স্বজনের যদি রুহানি চিকিৎসার প্রয়োজন হয় আপনি এখান থেকে দেখে রুহানির চিকিৎসা প্রদান করতে পারবেন ইনশা আল্লাহ তালা আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন নান্নু ভাই তিনি জানিয়েছেন যে তার কোনো কিছু ভালো লাগে না আর বুক ধরপর করে তো রুহানির চিকিৎসার জন্য কল করেছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দেখ দোয়া করি আর আপনি এই আমলটি করুন লা লাহা ইহু লাহ লাহু সেভেন্টি ফাইভ টাইম পঁচাত্তর বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরোদে পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন বুকে ফুঁক দিন পাশাপাশি পানিতে ফুক দিয়ে পানি পান করুন আল্লাহ তালার দয়া হবে আশা করি আপনার বুকের যেই সমস্যা বুক ধরপর করে আপনার শরীর ভালো লাগে না এই সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজল এরপর আমাদেরকে কল করেছিলেন হবিগঞ্জ থেকে তিনি জানিয়েছেন ইসলামিম ভাই যে তার কপালের টিউমার তো রুহানির চিকিৎসার জন্য কল করেছিলেন তো আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ প্রিয় ভাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদেরকে দেখছেন যদি কারো টিউমারের সমস্যা থাকে তাহলে এই আমলটি আপনারা করবেন আমলটি হচ্ছে ইয়া মু মিনু ইয়া মু মিনু আল্লাহ তালার এই গুণবাচক নাম আপনারা একশো পনেরো বার পাঠ করবেন একশো পনেরো বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুক দিবেন আশা করি আল্লাহ তালা দয়া হবে এই টিউমারের কথা বলছেন টিউমারের সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজল এরপর আমাদেরকে কল করেছিলেন চট্টগ্রাম থেকে সিদ্দিক ভাই তিনি জানিয়েছেন যে তার অনেক কোমর ব্যথা কোমরের ব্যথার জন্য রুহানির চিকিৎসা তিনি জানতে চেয়েছেন আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ দোয়া করি আর এই আমলটি করতে পারেন আশা করি আমলটি করার দ্বারা আপনার যেই সমস্যা আছে সমস্যা দূর হবে কোমরের ব্যথা ভালো হবে ইনশা আল্লাহ আজল কবনের ব্যথার জন্য এই আমুলটি করতে পারেন আমুলটি হচ্ছে আপনি ফজরের নামাজ যখন পড়তে ওঠেন ফজরের নামাজের ফরজ এবং সুনত নামাজের মধ্যবর্তী সময় অর্থাৎ যখন আমরা ফজরের নামাজ আদায় করি প্রথমে সুনত আদায় করি এরপর ফরজ নামাজ আদায় করি তো এই সুনত এবং ফরজের মধ্যবর্তী যে সময় এই সময়ের মধ্যে আপনি একচল্লিশবার ফোরটি ওয়ান টাইম আপনি সুরা ফাতিহা পাঠ করবেন ফোরটি ওয়ান টাইম পাঠ করবেন ফাতিহা শুরুতে এবং শেষে পাক পাঠ করবেন আর সুরা ফাতেহার শুরুতে বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করে নেবেন আশা করি আল্লাহ তালা দয়া হবে কোমরের ব্যথাও ভালো হবে আর আপনি কল করেছেন প্রিয় ভাই চট্টগ্রাম থেকে আপনার কাছে অনুরোধ করব। যদি সম্ভব হয় দাবাত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজা তাড়াতাড়িয়া প্রদান করা হয় আপনি তাবিজা তাঁতারিয়া সংগ্রহ করুন যাদের কোমরের ব্যথা হাতে ব্যথা বা পায়ে ব্যথা তাদের জন্য এক বিশেষ দমকৃত কালো সুতা দেওয়া হয় তো আপনারা ওই কোমরের ব্যথার জন্য কালো সুতা সংগ্রহ করুন আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার যেই সমস্যা কথা জানিয়েছেন কোমরের সমস্যা দূর হবে ইনশা আল্লাহল এরপর আমাদেরকে সাইম ভাই কল করেছিলেন নাটোর থেকে তিনি জানিয়েছেন যে তার মায়ের শ্বাসকষ্টের সমস্যা তো জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার আম্মুর যে সমস্যা রয়েছে সমস্যা দূর করে দেখ দোয়া করি আপনার আম্মুর জন্য আর পাশাপাশি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন আমল কী করবে আমলটি হচ্ছে ইয়া ইয়া ইয়াকিরু ইয়া নয় বার পাঠ করবে নাইন টাইমস শুরুতে এবং শেষে দুদে পাক পাঠ করবে আর এক গ্লাস পানি নিয়ে পানিতে ফুট দিয়ে পানি পান করবে এই আমলটি রেগুলার কন্টিনিউ করতে থাকবে আর শুরুতে শেষে দুর্দে পাকও পাঠ করে নেবে আশা করি আল্লাহ তালা দয়া হবে শ্বাসকষ্টের সমস্যা দূর হবে শেখে আমি আমিরা হল দামাদ বারাক আলিয়া তার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসা এই ঘরোয়া চিকিৎসার মধ্যে আপনার একটি চিকিৎসা দিয়েছেন আপনারা ঘরে বসে এটি চিকিৎসা করতে পারবেন পদ্ধতিটি হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি পাঁচটি গোলমরিচ নেবেন পাঁচটি গোলমরিচ দশটি বাদাম এবং দশ গ্রাম মোনাক্কা মোনাক্কা বলা হয় কিসমিসের যে বড়ো সাইজ দোকানে গিয়ে আপনি বললে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ তালা তো এগুলো একসাথে মিক্স করবেন পাঁচটি গোলমরিচ দশটি বাদাম এবং দশ গ্রাম মোনাক্কা একসাথে নিয়ে এরপর আপনি খেয়ে নেবেন রাতের বেলা ঘুমানোর আগে এরপর আর পানি পান করবেন না আশা করি এভাবে আমল করার দ্বারা কয়েকদিন এভাবে আপনি অ্যাপ্লাই করার দ্বারা আশা করি আপনার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে হাঁপানির সমস্যা যাদের এই সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ তালা আর দর্শকবৃন্দ দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ তাবিজ দেওয়া হয় যাদের শ্বাসকষ্টের সমস্যা হাঁপানির সমস্যা বা গলার মধ্যে গলার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর জন্য বিশেষ তাবিজ দেওয়া হয় মাদানী পট্টি নামে তো আপনার আশেপাশে যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাড়াতাড়ি প্রদান করা হয় সেখান থেকে আপনারা তাবিজ সংগ্রহ করুন গিয়ে বললে হবে আশা করি আপনারা তাবিজ পেয়ে যাবেন আর এটি আমল এটি ব্যবহার করার মাধ্যমে আপনাদের অনেক উপকার অর্জিত হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজল আব্দুল হালিম ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর পায়ে কালো কালো দাগ হয়েছে এই দাগ দূর করার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা আপনার স্ত্রীর যে পায়ে সমস্যা রয়েছে এই সমস্যা দূর করে দেখ দোয়া করি পাশাপাশি আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন আশা করি আল্লাহ তালার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে আমলটি হচ্ছে সে এই ওজিফা পাঠ করবে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এটি পাঠ করবে তেত্রিশ বা থার্টি থ্রি টাইম শুরুতে এবং শেষে পাক পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি পান করবে আশা করি আল্লাহ তালা দয়া হবে আর সেক্ষেত্রে কে আমিরা ইলসান দামাত বারাকাত আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক ওই কিতাবের মধ্যে একটি পদ্ধতি দিয়েছেন যদি সম্ভব হয় এটি অ্যাপ্লাই করতে পারেন তো এটি এভাবে করবেন প্রতিদিন পানির মধ্যে লবণ গলিয়ে এতে পেঁয়াজের একটি টুকরো ডুবিয়ে ওই দাগের উপর আস্তে আস্তে ঘষতে থাকুন ইনশাআল্লাহ কিছু কিছুদিনের মধ্যেই আপনার ওই কালো দাগ দাগ দূর হবে ইনশাআল্লাহ জওয়াজল আর হ্যাঁ দর্শকবৃন্দ মনে রাখবেন ঘরোয়া যেই টিপস দেওয়া হয় ঘরোয়া চিকিৎসা দেওয়া হয় তো এগুলো আমল করার পূর্বে আগে ডাক্তারের স্মরণাপন্ন হবেন ডাক্তারের সাথে সাক্ষাৎ করবেন ডাক্তার যদি আপনাকে অনুমতি দেয় তাহলে কেবল আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন আমল করতে পারবেন কেননা দেখা যায় যে এক একজনের স্কিন এক এক রকম হয়ে থাকে তো ডাক্তার এই বিষয়টি বলতে পারবে যে আপনার স্কিনের জন্য এই চিকিৎসাটি মানানসই কিনা তো এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন ইনশাআ তালা যদি আমল করার অনুমতি পান আম করতে পারেন আশা করি আল্লাহ তালার দয়া হবে ইনশা আল্লাহ হবিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন শাহ আলম ভাই তিনি জানিয়েছেন যে পায়রা হাঁটুতে ব্যথা করে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালার সমস্যা দূর করে দেখ পায়ের হাঁটুতে ব্যথা এই আমলটি করতে পারেন আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া মুগনি এই বাজিফাটি পাঠ করবেন কতবার পাঠ করবেন একবার একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুর্দে পা পাঠ করে নিজের হাতে ফুক দিন ফুঁক দিয়ে এরপর আপনি যেখানে ব্যথা যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার যে ব্যথা রয়েছে ব্যথা দূর হবে ইনশা আল্লাহ আজল সাল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসালাম দর্শক বৃন্দ আমাদেরকে ইশতেখারার জন্য কল করেছিলেন দিনাজপুর থেকে আশরাফ ভাই তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর সন্তান হচ্ছে না ইশতেখারার জন্য আমাদেরকে নাম জানিয়েছিলেন তো ইশতেখারা করা হয়েছে ইশতেখারাতে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে তো এমনি কেউ তো কিছু করেনি তো ধৈর্য ধারণ করুন আর আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকুন মনে রাখবেন দোয়া এমন একটা বিষয় এটাকে বলা হয় বান্দার হাতিয়ার যখন বান্দা পেরেশানির মধ্যে থাকে কোনো সমস্যার মধ্যে থাকে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করে নেন আমাদেরকে দোয়া করার ব্যাপারে তার্গিবও দেওয়া হয়েছে আমরা যখনই কোনো পরেশানিতে পড়ব আল্লাহ তালার কাছে দোয়া করব তো দোয়া করতে থাকুন যেন আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করেন আল্লাহ তালা যাকে চান সন্তান দান করেন যাকে চান তাকে সন্তান দেন না তো আল্লাহ তালা এটা এক কুদরতি এক বিষয় তো আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা তো এক্ষেত্রে বলবো কিছু আমল রয়েছে যে সন্তান হওয়ার জন্য তো এই আমলগুলো আপনি করতে পারেন আমল হচ্ছে একটি আমল বলে দিচ্ছি তা হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই বজিফাটি আপনি পাঠ করবেন তিনশতবার শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবেন এরপর আল্লাহ তালা দরবারে দোয়া করবেন আল্লাহ তালা দয়া হবে আশা করি আপনি সন্তানের অধিকারী হবেন আর এই আমলটি স্বামী উভয় করতে পারবেন ইনশা আল্লাহ আজল বগুড়া থেকে আমাদেরকে সুলতান ভাই কল করেছিলেন তার বোনের জন্য ইশতেহারার জন্য যে তার বোন কারোর সাথে মিশে না একা একা থাকে আগে নামাজ পড়তো তো এখন পরে না খাওয়া দাওয়ার কম করে রাতে ঘুম কম হয় তো খারাপ করা হয়েছে ইশতেখার মধ্যে এমনি মানসিক টেনশনের দিকে ইশারা পাওয়া যাচ্ছে মানসিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে এমনি কেউ কিছু করেনি তো আল্লাহ তালা দয়া করুক তার মানসিক সমস্যা তার সাথে আপনারা কথা বলুন দেখুন যদি এরকম কোনো মানসিকভাবে যদি বিপর্যস্ত থাকে অনেক ঘটনার কারণে দেখা যায় মানসিক সমস্যা চলে আসে তো সমস্যাগুলো তার দূর করার চেষ্টা করুন পাশাপাশি তাকে হিম্মত দিন তাকে সাহস দিন তাকে রিল্যাক্স রাখুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আর এই আমলটি আপনার বোনকে করতে বলুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আমলটি হচ্ছে সে যেন প্রতিদিন ইয়া ইয়া সাবুরু য়া সাবুরু এই বজিফাটি তেত্রিশ বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে নেবে আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই এই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজল সাল্লা আল হাবিব সাল্লাহ তাই আল্লাহ মুহম্মদ সালুতআআলা আলি ওসালাম দর্শকিন্দু যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইশাহার জন্য মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানে আর এই মাস আলাও স্মরণে রাখবেন যে ইশতে দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে মেসেজ করছেন আমরা কিছু আপনাদের মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করব এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজল আমাদেরকে ফেসবুকের মাধ্যমে একজন কমেন্ট করেছেন লিখেছেন যে আমার বাবা স্ট্রোক করেছেন মা মেয়ে অসুস্থ আল্লাহ আল্লাহতলা দূর তার সমস্যা দূর করে দেখ আল্লাহ তালা দয়া করুক আপনি আপনার বাবাকে এই আমলটি করতে বলুন আমলটি হচ্ছে সে যেন ইয়া সালামু ইয়া সালামু একশো বার পাঠ করে একশো বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে নিজের শরীরে ফুক দিবে আশা করি আল্লাহ তালা দয়া হবে তার যে সমস্যা সমস্যাও দূর হবে আর মা মেয়ে অসুস্থ অসুস্থতা কি তা লেখেননি যাই হোক আপনি আপনার যারা অসুস্থ তাদেরকে বলবেন এই আমলটি করার জন্য আমলটি হচ্ছে অধিক পরিমাণে ইয়া মো ঐদু ইয়া মো ঐদু ইয়া মো এইদু। এই বজিফাটি পাঠ করে আশা করি আল্লাহ তালা দয়া হবে তাদের যে অসুস্থতা রয়েছে দূর হবেন শাহ আল্লাহ জওয়াজল আমাদেরকে মেসেজ করেছেন গাজীপুর থেকে লিখেছেন যে আমার বাবা অনেক ধরনের নেশার সাথে জড়িত তিনি তবা করেছেন তারপর এগুলো ছাড়তে পারেন না অনেক বছর যাবত এই সমস্যা তো তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা দয়া করুক আপনি আপনার আম্মুকে একটি আমল রয়েছে যে স্বামীকে নেকার বানানোর জন্য নামাজি বানানোর জন্য একটি আমল রয়েছে আমলটি করতে বলুন আমলটি হচ্ছে আপনার আম্মু প্রতিদিনই আমলটি করবে আপনার সুরা ফাতিহা সুরা এগারো বার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে এরপর এক গ্লাস পানিতে ফুক দিয়ে ওই পানি আপনার বাবাকে পান করাবে আশা করি আল্লাহ তালার দয়া হবে আপনার বাবা নামাজি হবে নেকার হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজল আর খেয়াল রাখবেন আপনার আম্মু যখন এই করবে অন্যকে যেন এই বিষয়টি যেন না দেখে অনেক সময় দেখা যায় যে ফিতনার আশঙ্কা হতে পারে অনেক সময় বদ বদগুমানি আপনার কুধারণার সৃষ্টি হতে পারে হয়তো বা কিছু করছে দম করছে স্বামীকে মানে বিভিন্ন রকম এক বুঝতেই পারছেন আমাদের সমাজের মধ্যে বদগুমানি কু ধারণার একটা বাস কোন একটা সূত্র পেলেই হয় আল্লাহতালা দয়া করুক আল্লাহ তালা বোঝার তো অভিজ্ঞান করুক এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার মেয়ে পড়াশোনার অমনোযোগী এজন্য জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহতালা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ দর্শক কিন্তু যাদেরই পড়ালেখা হচ্ছে না পড়ালেখা হয় না তো এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে দৈনিক পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ আদে করে আমলটি করতে হয় আমলটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু এই বজিফাটি আপনি একশো একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করবেন অর্থাৎ যিনি যা পড়ালেখায় মনোযোগী নেই সে আমলটি করবে আর সে যদি আমল করতে না পারে অর্থাৎ ছোট যদি বাচ্চা আমল করতে না পারে তাহলে গার্ডিয়ান করে পান করাতে পারবে ইনশাআল্লাহ আজল আমাদেরকে মেসেজ করেছেন লেখে লিখেছেন যে আমার মায়ের ঘুম হয় না ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আপনার আম্মুর অনেক সময় দেখা যায় যে টেনশনের কারণে ঘুম হয় না তো যদি টেনশন হয় তাহলে তো টেনশন দূর করতে হবে টেনশন দূর হলে আশা করি ঘুম হবে আর যাদের ঘুম হয় না এই বাজিফাটি আপনারা পাঠ করতে পারেন যখন বিছানায় যাবেন ঘুমানোর জন্য পবিত্র অবস্থায় আপনারা ঘুমান অজু করে ঘুমান সালাম জিকির আজকার করতে করতে ঘুমান আর ঘুমানোর সময় আপনি এগারোবার ইলাহা ইল্লাহ লা ইলাহা ইলাহ লা ইলাহা ইল্ল্লাহ এই বজে ফাটে আপনি বার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করুন নিজের ফুক দিন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার ঘুম চলে আসবেন ইনশা আল্লাহ আজ্জাওয়াজল এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমি জীবনে শুধু ধোঁকা খাই পড়াশোনায় ভালো না আমার একটা শারীরিক সমস্যা আছে স্বাস্থ্য হয় না তো অনেকে বলে আমার সাথে জিন আছে তো বান দিয়েছে বান মেরেছে তো এই জন্য তিনি অসুস্থ থাকেন রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ দয়া করি আপনি এই আমলটি করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাল্লাহ তালা আমলটি হচ্ছে লা হাওলাওয়ালা কুবাতা ইল্লা বিল্লা হিলা আলি গিলা আউদিন লা হাওলাওয়ালা কুবাতা ইল্লা বিল্লা হিলা আলি গিলা আউদীম এটি সাতবার সিক্সটি টাইম পাঠ করুন শুরুতে এবং শেষে দুরোদে পাক পাঠ করবেন পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন রেগুলারি আমলটি করুন আশা করি আল্লাহতাল দয়তে আপনার যে সমস্যা রয়েছে সে সমস্যা দূর হবে ইনশাহ আল্লাহ আজ জহজল এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন ধনী হওয়ার আমল আছে কি আল্লাহতালা দয়া করুক আল্লাহ তালা এতটুকু সম্পদ আমাদের দোয়া উচিত দোয়া করা উচিত যে আল্লাহ তালা যেন এতটুকু সম্পদ আমাদেরকে দেয় যা দ্বারা আমরা দৈনন্দিন কাজ আমাদের যেই পারিবারিক চাহিদা সেগুলো মেটাতে পারি আর যদি আল্লাহ তালা বেশি দেয় তাহলে অবশ্যই আল্লাহ রাস্তায় খরচ করুন কেননা সম্পদের হিসাবের ব্যাপারে অনেক ওয়াইড এসেছে যাইক আল্লাহ তালা তো ফিকদান করুক কেউ যদি চায় যে না আমি খুব তাড়াতাড়ি অল্পতে আমি সম্পদশালী হতে চাই একটি আমল রয়েছে আশা আশা করি আমলটি করার দ্বারা আপনার আপনি সম্পদশালী হবেন আশা করি বছর না যেতে আপনি সম্পদশালী হবেন আমলটি কি আমলটি হচ্ছে যে ব্যক্তি সূর্য উদয়ের সময় বিসমিল্লাহ রহমানির রহিম তিন শতবার এবং দুরুদেব পাক তিনশতবার পাঠ করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা তার কল্পনাতেও আসবে না আর এটি প্রতিদিন পাঠ করবেন এগুলো এটা প্রতিদিন পাঠ করার মধ্যে আশা করি আল্লাহ তালা দয়াতে ইনশা আল্লাহ তালা এক বছরের মধ্যে আপনি ধনী এবং সম্পদশালী হয়ে যাবেন ইনশা আল্লাহ ওজান এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার শরীরের বিভিন্ন জায়গায় অ্যালার্জির এটা সমস্যার সমাধান চাচ্ছেন তো আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ অ্যালার্জির সমস্যার জন্য এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে আপনি এই বজিফা পাঠ করবেন কোরআনে পাকের আঠারো পাড়া সুরাম মিনুন আয়াত নাম্বার চোদ্দো আঠারো পাড়া সুরাম মিনুন আয়াত নাম্বার চোদ্দো এই আয়তে কারিমাটি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদে পাক পাঠ করে নিজের শরীরে ফুক দিন পাশাপাশি পানিতে ফুক দিয়ে পানিও পান করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে ইনশা আল্লাহল আমাদেরকে মেসেজ করেছেন সন্তান হচ্ছে না তো যাদেরই সন্তান হচ্ছে না এই কিছুক্ষণ পূর্বে আমল দেওয়া হয়েছিল আবারও বলছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন পাঁচ অক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি বিসমিল্লাহিউর রহমানুর রহিম পাঠ করুন তিনশতবার শুরুতে এবং শেষে দূরদেব পাঠ করে আল্লাহ তালা দরবার দোয়া করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশা আল্লাহ জল আর স্বামী স্ত্রী উভয়ে এই আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ তালা আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার মায়ের ঘাড়ের রগে সমস্যা অনেক ডাক্তার দেখানোর পরেও ঠিক হচ্ছে না রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা আপনার যে সমস্যা রয়েছে মায়ের তা দূর করে দেখ আপনি এই আমুলটা আপনার আম্মুকে করতে বলুন ইয়া মুগনি একবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে হাতে ফুঁক দিয়ে ঘাড়ের যেই স্থানে সমস্যা যেই স্থানে রোগের সমস্যা ওই স্থানে মালিশ করতে বলুন আশা করি আল্লাহ তালার দয়া হবে ইনশা আল্লাহ জল এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন রাকিবুল ইসলাম ভাই লালপুর থেকে তার কানের সমস্যা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ এই আমলটি করতে পারেন ইয়া সামি ও সামি ও ইয়া সামি ও এই বাজিফাটি আপনি পাঠ করবেন এই ওয়াজিফা আপনি টোয়েন্টি ওয়ান টাইম বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন তিনবার করে দুরুদে পাক পাঠ করবেন এরপর নিজের উভয় কানে ফুকদার দেওয়ার ব্যবস্থা করুন আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে পেরেশানি রয়েছে দূর হবে ইনশা আল্লাহ তালা আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন লালমনিরহাট থেকে রাকিব ভাই তিনি জানিয়েছেন যে তার পাকস্থালী খুবই দুর্বল কোনো খাবার ভালোভাবে হজম হয় না এবং ভালোভাবে খাবারও খেতে পারেন না তো আল্লাহ তাহলে আপনার সমস্যা দূর করে দেখ আপনি এই ভজিফাটি যখনই খাবার খাবেন খাবারের পূর্বে তো প্রথমত দোয়া পাঠ করে নিন খাবার খাওয়ার পূর্বে যে দোয়া রয়েছে দোয়া পাঠ করুন আর পাশাপাশি আপনি প্রতি লোকমা খাওয়ার পূর্বে ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু এই বজিফাটি পাঠ করুন আশা করি আপনার পেটে হবে নূর আপনার রোগ বিমারি হবে নূর ইনশাআল্লাহ আজ্জা উজ্জল আমাদেরকে মেসেজ করেছেন হবিগঞ্জ থেকে লিখেছেন যে আমার মুখে ব্রন তো এই জন্য রুহানির চিকিৎসা জানতে চাই যাদের চেহারা ব্রণ রয়েছে এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে ইয়া রকেইবু আল্লাহ তালার গুণবাচক টাম ইয়া রকেবু তিনবার পাঠ করুন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে আপনি আপনার হাতে ফুক দিয়ে এরপর চেহারায় মালিশ করে নিন আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার ব্রণের যে সমস্যা রয়েছে দূর হবে আর অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন চেহারার মধ্যে যেন ধুলাবালি না লাগে অনেক সময় দেখা যায় ধুলাবালির কারণেও বিভিন্ন ক্ষতের বিভিন্ন সমস্যা ইনফেকশনের সৃষ্টি হয় তো চেহারা ধৌত করে রাখুন ইনশা আল্লাহ আজল আমাদেরকে পঞ্চগড় থেকে মেসেজ করেছেন লিখেছেন যে আমি পড়তে বসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে আরবি এবং বাংলা পড়ার মন বসে না এবং মুখস্থ হয় না এতে রুহানি চিকিৎসা জানতে চাই আল্লাহ তালা আপনার উপরে দয়া করুক অনেক সময় দেখা যায় যে মানুষের চোখের সমস্যা থাকে চোখের সমস্যার কারণে সে যখন পড়তে বসে ওই তার পুরো চোখের যেই দৃষ্টিশক্তিটা এটা মানে বইয়ের মধ্যে গিয়ে পড়ে এটা তার চোখে আরও সমস্যা করে তো তার অনেক সময় দেখা যায় যে চশমা ব্যবহার করতে হয় কিন্তু চশমা ব্যবহার না করার কারণে তার চোখের সমস্যাটা আরও বেড়ে যায় আর চোখের সমস্যা থেকে তার মাথা ব্যথা করে তো এই জন্য পরামর্শ দেবো আপনাকে আপনি একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন চোখের ডাক্তার আপনি দেখুন যদি আপনার চশমা দরকার হয় তা ব্যবহার করুন আশা করি আপনার মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে আর বলছেন যে পড়ায় মন বসে না তো পড়া লেখায় মন বসানোর জন্য এই বজিফার উপর আমল করুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এই ভজিফা পাঠ করুন বাজিফা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু এই বাজিফাটি আপনি পাঠ করুন এই ওজেফাটি আপনি একশো একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি পান করুন আশা করি আল্লাহ তালা দেয় আপনার পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে আপনার মুখস্থ হবে ইনশা আল্লাহ আজাল আর একটি পরামর্শ দেব যদি আপনার সম্ভব হয় প্রতিদিন কোরআনে পাক তিলত করুন বেশি বেশি কোরআনে পাক তিলত করুন কোরআনে পাক তিলত করলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় অর্থাৎ যে ব্যক্তি রেগুলার কুরআনে পাক তিলত করে তার দৃষ্টিশক্তি কখনও ক্ষীণ হয় না কমে না তো আমল করুন আশা করি আল্লাহ তালার দয়া হবে আমাদেরকে কমেন্ট করেছেন লিখেছেন যে বোনের বুকে পাথর হয়েছে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ আল্লাহতালা আপনার বোনের সমস্যা দূর করে দেখ দোয়া করি আর যাদের এই সমস্যা অর্থাৎ বুকে পাথর পেটে পাথর বা পাকস্থলিতে পাথর তো আল্লাহ আল্লাহতালা দয়া করুক আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুক এই আমলটি আপনারা করতে পারেন আশা করি আল্লাহ তালার দয়াতে সমস্যা দূর হবে খুবই পাওয়ারফুল আপনারা এটি করুন আমলটি হচ্ছে একটি সাদা কাগজে লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্ লা ইলাহা ইল্ এই বজিফাটি আপনি এই বাক্যটি আপনি ফোরটি সিক্স টাইম বার একটি সাদা কাগজে লিখে নিন যদি জাফরান কালি দিয়ে লিখতে পারেন তাহলে বেশি ভালো বার লিখে নেবেন এরপর এই সাদা কাগজটি একটি বোতল নিন পানি নিয়ে ওই বোতলের মধ্যে ছেড়ে দিন এরপর ওই বোতল থেকে পানি পান করতে থাকুন প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা করে আপনি পানি পান করতে থাকুন আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার পেটে যে পাথর রয়েছে পাথর আশা করি একেবারে মিশে গিয়ে বের হয়ে আসবেন শাহ আল্লাহ আজ্জাওয়াজল আমাদেরকে মেসেজ করেছেন নাকের পলিপাসের সমস্যার কথা জানিয়েছেন তা দূর করার জন্য আমল জানতে চেয়েছেন যাদের নাকের পলিপাসের সমস্যা এই আমলটি করুন আমলটি হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে রাতের বেলা এই আমলটি করবেন আমলটি কি আমলটি হচ্ছে আপনি কুরআনে পাকের শেষ পাড়ায় একটি সুরা রয়েছে সুরা আসর সুরা এর দুই নম্বর আয়াত এটি বিসমিল্লা শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করুন বিসমিল্লাহ রহমানুর রহিম ইন্নাল আল লাফি খুসর এইভাবে আপনি প্রতিদিন রাতে আপনি বার করে পাঠ করুন বার পাঠ করুন শুরুতে এবং শেষে এগারো বার করে পাক পাঠ করে নিন এরপর পানিতে ফুক দিয়ে পানি পান করুন আপনি কমপক্ষে বিরানব্বই দিন এই আমলটি চালিয়ে যান আশা করি আল্লাহ তালা দয়াতে নাকে যে পলিপাসের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমার মা বাদ ব্যথায় ভুগছে অসুস্থ বাম পায়ে তো ওই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ দোয়া করি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে অধিক হারে ইয়া গনি ইউ ইয়া গনি ইউ ইয়া গনি ইউ এই বজিফাটি পাঠ করে আশা করি আল্লাহ তালা দয়া হবে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশা আল্লাহ আজল সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দশম বন্ধু অনেকে কল করছেন আমাদেরকে কিছু ফোন কল আপনাদের নিব আমাদের অনুষ্ঠানের কিছু কল নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জি কল শুনিয়ে দিন আমার নাম রঘুনেশ কুম কাজে সদনিতাম আমি সাড়ে খুব ব্যস্ত আমি ইস্তারা ধরে যে আমার মাতার নাম জওদা খাতুন জি रफीকুল ইসলাম ভাই আপনি আমাদেরকে কল করলেন জানালেন যে কোন কাজে সফল হচ্ছে না আর পাশাপাশি শারীরিক খুব অসুস্থ ইসতিখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা ইসতিখারার উত্তর প্রদান করার চেষ্টা করব সাথেই থাকুন অনুষ্ঠান দেখুন আর দুরূদে পাক পাঠ করতে থাকুন পরবর্তী কল আমার খুব এলাজি এখানে টেগের সাথে আই আচ্ছা 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 এলার্জির সমস্যা এর জন্য রোহানি চিকিৎসা প্রদান করা হয়েছিল আবারও জানবো ইনশাআল্লাহ পরবর্তী কলমানি আচ্ছা আচ্ছা মাথা ব্যথা জ্বর কাশি রুহানি চিকিৎসার জন্য কল করেছেন ইনশাআল্লাহ আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো সাথে থাকুন পরবর্তী কল

বাচ্চার গলায় কাটা লেগেছে চিকিৎসা জানতে চেয়েছেন থাকুন পরবর্তীকালে বলছি আমার কি সমস্যা করে পা দেখা করে পা দেখা করে মাথা ঘোরায় কাঁপায় গোটা শক্ত হয়ে যায় উল্টা কথা বলে সবার খারাপ ব্যবহার করে দাওয়া কম আর সবসময় বমি তার মুখ চেপে ধরে থাকে আমার স্ত্রীর উপর অন্ত কোন সমস্যা আছে কি না এই জন্য ইস্তেখারা করতে চাই আমার স্ত্রীর নাম মোসাম্মদ ফাইমা বেগম আমার শাশুড়ির নাম হচ্ছে মোসাম্মদ সলেজান বেগম জি ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই আপনি ইস্তেখারার জন্য বললেন ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আযযা ওয়াজাল সাল্লু আলাল হাবিব সাল্ল্লাহ তল্লাহ মুহাম্মদ সাল আলাইসলাম দর্শকবৃন্দ আবারও প্রথমে রুহানির চিকিৎসার উত্তর দিয়ে এরপর ইস্তে খেলার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন ইশা আল্লাহ তালা আমাদেরকে আবু তালিব ভাই কল করেছিলেন বগুড়া থেকে তিনি জানিয়েছেন যে তারা অনেক অ্যালার্জি পাশাপাশি আমাদের ইসলাম ভাই কমেন্টও করেছেন চুলকানির জন্য রুহানির চিকিৎসা কি তো যাদের অ্যালার্জির সমস্যা চুলকানির সমস্যা এই আমলটি করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়া হবে আমলটি হচ্ছে যে কোরআনে পাকের আঠারো পাড়া কোরআনে পাকের আঠারো পাড়া সুরার নাম হচ্ছে সুরা মিনুন আয়াত নাম্বার চোদ্দো এই আয়তে মোবারকা আপনি পাঠ করুন একবার পড়বেন শুরুতে এবং শেষে দুরোদে পাক পাঠ করেন আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিন আশা করি যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে দূর হবে আর একটি পরামর্শ দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাড়াতাড়ি প্রদান করা হয় বিনামূল্যে কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না তো আপনাদের কাছে অনুরোধ যদি সম্ভব হয় যেখানে দাবাত ইসলামের পক্ষ থেকে তাবিজের তাড়াতাড়ি প্রদান করা হয় যোগাযোগ করুন যোগাযোগ করে একটি আয়াত বিশিষ্ট একটি তাবিজ দেওয়া হয় তা পানিতে ভিজিয়ে ওই পানি পান করতে হয় তো এই তাবিজটি সংগ্রহ করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আপনাদের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তালা রংপুর থেকে আমাদেরকে কল করেছিলেন লালমিয়া ভাই তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাথা ব্যথা জ্বর কাশি রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ সাধারণত জ্বর আসলে জ্বরের সাথে কাশি ঠান্ডা এগুলো হয়ে থাকে আর বিশেষ করে এখন যেহেতু আমাদের মৌসুম এটা চেঞ্জ হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো এই কারণে দেখা যায় যে হয়তোবা এরকম সমস্যা দেখা দিচ্ছে আল্লাহ তালা দয়া করুক আপনার প্রতি আর একটু সতর্কতা অবলম্বন করুন মাথা ব্যথার জন্য আপনি ইয়া মুজিবু ইয়া মুজিবু তিনবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুক দিন জ্বরের জন্য কাশির জন্য ঠান্ডার জন্য আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে তিনবার সুরাফাতি ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা তিনবার পড়বেন শুরুতে এবং শেষে তিনবার করে দরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুক দিন এই আমলটি রেগুলার করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আপনার যে সমস্যা রয়েছে পরেশানি রয়েছে দূর হবেন শাহ আল্লাহ জল আমাদেরকে রাজশাহী থেকে নিলয় ভাই কল করেছিলেন তিনি জানিয়েছেন যে তার দাদির ডান হাত ডান পা অবশ্যই গেছে কোনো মতে নাড়াতে পারছে না রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা দয়া করুক তার প্রতি আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থতা দান করুক দোয়া করি তার জন্য আর পাশাপাশি আপনি আপনার দাদিকে এই আমলটি করার জন্য বলে দিন আমলটি কি আমলটি হচ্ছে তিনি যেন এই বজিফা তিনি বা যে কেউ ঘরে যে কেউ করতে পারবে এটি নতুন থালা নেবে নতুন থালা নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাহু আরবিতে লা ইলাহা ইহু লিখবে এটি এগারো বার লিখবে জাফরান কালি দিয়ে লিখতে পারলে বেশি ভালো এরপর এটি ধুয়ে পান করবে তো আশা করি আল্লাহ তালা দয়া হবে তা যে এই সমস্যা রয়েছে অবস আল্লাহ তালা দয়া করবেন সুস্থতা দান করবেন ইনশা আল্লাহ তালা পাশাপাশি প্রতিদিন রাতে এক শতবার হান্ড্রেড টাইম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটি পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে নেবে আল্লাহ তালার দয়াতে সুস্থতা লাভ হবে ইনশা আল্লাহ আজ্জা ও আমাদেরকে কল করেছিলেন সিয়াম ভাই নোয়াখালী থেকে তিনি জানিয়েছেন যে তার ছোট বাচ্চার গলায় কাটা লেগেছে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিক সুরা ওয়াকিয়া এর তেষট্টি নাম্বার আয়াত আয়তে কারিমাটি একবার পাঠ করে নিন আশা করি আল্লাহ তালার দয়াতে অর্থাৎ বাচ্চা পাঠ করবে আশা করি আল্লাহ তালার দয়াতে তার যে কাটার সমস্যা রয়েছে দূর হবে অথবা লেবু আপনার চিপিয়ে লেবু যে রস রয়েছে এই রস তাকে পান করান বলা হয় যে লেবুর রসে এক প্রকার অ্যাসিড থাকে এটি কাটাকে নরম করে দেয় তখন আশা করি নরম হয়ে গেলে সেটি ভিতরে চলে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাম মুহাম্মদ সাল্লি আসলাম আমাদেরকে ইশতেখার জন্য কল করেছিলেন রফিকুল ইসলাম ভাই বিবারিয়া থেকে কোনো কাজে সফল হচ্ছেন না আর শারীরিক খুব অসুস্থ ইশতেখার জন্য বলেছেন ইশতেখারাতে তার সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা তো দোয়া করুন আল্লাহ তালার দরবারে পাশাপাশি কিছু সদকা করুন পরামর্শ দেবে কিছু সদকা করুন আশা করি এই সদকার বিনিময়ে আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দিবেন আর এই আমলটি আপনি করুন যে কোনো কাজে সফল হওয়ার জন্য যদি আপনি কোনো কাজ আটকে যায় এই আমলটি করবেন আমলটি হচ্ছে আল্লাহু আল্লাহ লা সারি কালাহু আল্লাহ রব্বি লা কালাহু এই বজিফাটি আপনি আটশো চুয়াত্তর বার পাঠ করবেন আটশো চুয়াত্তর বার পাঠ করবেন আর শুরুতে শেষে এগারোবার করে দুরুদে পাঠ করবেন এই আমলটি রেগুলার করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার সফলতা আসবে কাজ আটকে থাকলে ওই আটকে যাওয়া কাজের সমাধান হবে ইনশাআল্লাহ তালা এরপর আমাদেরকে কল করেছিলেন নুরুদ্দিন ভাই নারায়ণগঞ্জ থেকে তিনি আমাদেরকে জানিয়েছেন দিন দিন শুকিয়ে যাচ্ছেন খাবার খেতে পারেন না স্মরণশক্তিও কমে যাচ্ছে কোনো কিছু মনে রাখতে পারেন না তো ইশতেখারা করা হয়েছে ইশতেখারাতে আপনার ওই শারীরিক দুর্বলতা আর এমনি স্মরণশক্তি কম কমে যাওয়া টেনশন এগুলোর দিকে ইশারা পাওয়া যাচ্ছে এমনি কেউ কিছু করেনি আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু একশো একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করুন পাশাপাশি আপনি স্মরণশক্তি কম এই জন্য আপনি অধিকারের দরুদে পাক পাঠ করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে ইনশা আল্লাহ তালা মজেম ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন তার স্ত্রী হাত পা ব্যথা করে জ্বালাপোড়া করে মাথা ঘোরায় আর শরীর কাঁপে আর উল্টাপাল্টা কথাবার্তা বলে তো খারাপ ব্যবহার করে এই জন্য ইশতে জন্য বলেছেন না করা হয়েছে ইশতে মধ্যে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে তো আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন আমলটি হচ্ছে সে যেন অধিকারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম এটি পাঠ করে আশা করি আল্লাহ তালা দয়া হবে তার যে সমস্যা রয়েছে পেরেশানি রয়েছে দূর হবে ইনশা আল্লাহ আজল দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানে আর এই মাস আলাও স্মরণে রাখবেন ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সাল্ল আল্লাহ হাবিব আলা আল্লাহ মুহম্মদ সাল আল্লাহ আল্লি আসলাম দর্শকবৃন্দ অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি বিদায় নিতে হবে অনেকে কল এবং মেসেজ রয়ে গিয়েছে সকলে উত্তর দিতে পারিনি সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়োগ করছি পরবর্তীতে উপস্থিত হলে আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করবো আসুন আমরা আল্লাহ তালা দরবারে দোয়া করে নিই যারা আমাদেরকে কল করেছেন মেসেজ করেছেন তাদের জন্য আল্লাহ আমিন আহমদুলিল্লাহ রবীন্দিন ওয়াসালাম আলাহুল মুরসালিন ইয়া রব্বু মুস্তফা বাতুফাই মুস্তফা সালাহাল্লাম আমাদের আমাদের মাতা পিতা এবং সকল মতের গুনাহাকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আস মুসলমানের ঋণগ্রস্ততা ব্যাকরত সন্তানহীনতা মাহতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ সাহজারা আমাদেরকে নেক এবং এক বানিয়ে দিন ইয়ার লাল সাহজার মালিকমাল অনেকে আমাদেরকে কল করছেন মেসেজ করছেন ইয়া আল্লাহ তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন যারা অভাব রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন ইয়ার্লা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন যাদের ইনকাম ভালো না ব্যবসা ভালো চলছে না তাদের ব্যবসার মধ্যে তাদের ইনকামের মধ্যে বরকত দান করে দিন ইয়ার লাল যাদের সন্তান হচ্ছে না তাদেরকে নেকা সন্তান দ্বারা ধন্য করুন যাদের বিবাহ বিয়ের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আজল প্রত্যেকের মনে নেক ও জাইজ দোয়াকে কবুল করে নিন ইয়া আল্লাহ আজ্জল যারাই আমাদের সাথে এই মুহূর্তে হাত তুলে দিয়ে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েদ দোয়াকে কবুল করে নিন ইয় আল্লাহজল সেক্ষেত্রে আমির আল ইসন সকল সুনাম কিরামের ইলমি আমলের হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন আল্লাহ ওয়া আলা আলী কা সাহাবিকা ইয়া নুর আল্লাহ যখন আমাদের মৃত্যু সমাজ বেহে আল্লাহ আমাদের অন্তর্ব্য মুখে জারি করে দিন মধুর কালী মালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ তাহ আল্লাহ আলি হুসাল্লাহ সহায় দে